আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরাফাত জুবায়ের, সিনিয়র রিপোর্টার ঢাকা পোস্ট। আরাফাত ভাই, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। আব্দুস সালাম মুর্শেদের একটা স্টেটমেন্ট আমরা জানতে পারছিলাম, সেটা ঈদের আগেই সেই পুরস্কারের অর্থটা তুলে দিতে চান সাফচুয়ে নারীদের দিকে। এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যে বরাদ্দকৃত অর্থের জায়গাটা ছিল সেটা নিয়ে অনেক ঘটনা ঘটছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের কাদা ছোড়াছুড়ি হয়েছে। সামগ্রিকভাবে এই যে ফুটবল ফেডারেশনের এই সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতাটা কোত্থেকে আসলে আসে? ধন্যবাদ স্বামী। আসলে যেদিন বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফিরে আসে, সেই বিমানবন্দরে যখন আমরা নিউজটি কাভার করতে চাই, তখনই আমরা সংবাদ প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে জানতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 50 লক্ষ টাকা সাফজয়ী নারী দলকে তারা বোনাস ঘোষণা করেছেন। এর কিছুক্ষণ পরে আপনার বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তিনি বিমানবন্দরে 50 লক্ষ টাকা ঘোষণা করেন, এবং এর কয়েক ঘন্টা পরে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, তিনি তার সহধর্মিনী এমবিআই গ্রুপের অন্যতম পরিচালক, তার স্ত্রীর নামে বলেছিলেন যে তার পক্ষ থেকে 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। এরপরে যতটুকু আমরা মানে প্রায় সময় বাফুফের বিভিন্ন সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বা অনুষ্ঠানিক জানতে চেয়েছি আপনার টাকাটা কেন দিচ্ছেন না, মেয়েরাও আমাদেরকে বিভিন্নভাবে বলেছে যে আসলে টাকাটা কয়েক পেতে পারি, এবং তারা বলেছিলেন যে আমরা আমরা রেডি আছি, বাট আসলে ওই যে দুজন ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা 1 কোটি টাকার মতো বিষয়, এটা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ভাবে অন্যান্য কর্মকর্তা বা মেয়েদের সহকারে নিয়ে তারা দিতে চেয়েছিলেন, তারা কিন্তু প্রস্তুত ছিলেন শুরুর পর থেকেই। আতরাম বুয়ে মানিক সহ বলেছেন এবং সালাম মুর্শেদ দুজনই বলেছেন। এরপরে যেটা হয়েছিল যে আসলে মানে পর আমরা যেটা শুনতে পেরেছিলাম যে আসলে একসময় বলা হলো যে আসলে এই টাকাটা মানে মেয়েদের সরাসরি না দিয়ে মানে ফুটবল ফেডারেশনের ফান্ডে দিয়ে তারপরে এটা তারকাদের ডিসপাস করবে, এখানে সরাসরি ফেডারেশন ফান্ডে যাবে নাকি মেয়েদের সরাসরি বাইরে নেমে চেক হবে, এটা নিয়ে এখানে একটা একটু মানে ছিল মানে আলোচনা চলতেছিল ফেডারেশন শীর্ষ পর্যায়ের মধ্যে। তারপরে সিদ্ধান্ত হলো না, ঠিক আছে মেয়েদের টাকাটাই দেওয়া হবে, মেয়েরা দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হয় আর কি। তারপরে যখন এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলতেছিল, তারপরে আবার মাঝখানে ওদের সময়ও চলে যায়, কারণ এরপরে আপনার মনে করেন জাতীয় ফুটবল দলের ব্যস্ততা তৈরি হয়, মেয়েদের উন্নত লেভেল ব্যস্ততা তৈরি হয়, তারপরে ফেডারেশন কর্মকর্তারা বিভিন্ন কর্মকাণ্ড তারা যোগদান করেছেন, তারপরে যারা দুজন ঘোষণা দিয়েছেন সালাম মুর্শেদী এবং আতরাম বুয়া মানিক, তারাও মানে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যস্ততা ছিলেন, এবং পরবর্তী পর্যায়ে আসলে যখন মেয়েরা এই যে আপনার মানে বিদ্রোহ করে কিছু মানে এই মানে বোনাস, তারপর বাফুফের যে তারা বেতন পেতেন সে বেতনের ভিতরে ঘাটতি ছিল, এসব মানে বোনাসের ঘাটতি বেতনের ঘাটতি নিয়ে তারা বিদ্রোহ করে। এরপরে আপনার আতাউর রহমান ভূঁইয়া মানিক সাহেব তিনি আসলে তিনি কানাডা অবস্থান করছিলেন, কানাডা থেকেই তিনি তার এক প্রতিনিধির মাধ্যমে 50 লাখ টাকা ফেডারেশনের ফান্ডে জমা দিয়ে দেন। এরপরে আসলে আপনার তখন যখন আমি নিউজটা পড়েছি, অনেকেই নিউজটা পড়েছে, তখন আসলে সিনিয়র সভাপতি আব্দুস সালাম মুর্শেদ বলেছেন তিনিও প্রস্তুত রয়েছেন এবং তিনি মেয়েদেরকে যে বাই নেমে চেক দিবেন, এবং তিনিও চেকটা প্রস্তুত করে রেখেছেন, একটা সুবিধাজনক সময়ে তিনি চেকটা প্রদান করবেন, এবং তিনি আমি যতটুকু জানি আসলে এখন বর্তমানে সংসদ অধিবেশন চলতেছে, 9 তারিখ পর্যন্ত সংসদ রয়েছে, এবং আশা করা যায় তিনি বলেছেন যে এটা আসলে 10 তারিখের পরে বা এই সপ্তাহের মধ্যে মানে একটা সুবিধাজনক সময় দিয়ে হস্তান্তর করবেন। আসলে বিলম্বিত হওয়ার মূল কারণটা হচ্ছে যে আসলে এই যে মানে সমন্বয়হীনতা বা যোগাযোগটা আসলে ফেডারেশন মানে চেয়েছিল যে আসলে দুজন সহসভাপতি সিনিয়র সহসভাপতিকে এক করে একটা ফেডারেশনের সভাপতি বা আরো অন্যান্য যারা কলিগ রয়েছেন তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার জন্য, সে অনুষ্ঠানের দিন পন্ডা তৈরি করতে পারেনি, এই জন্যই আসলে মূলত বিলম্বটা হয়েছে, বাট তারা দুজনই কিন্তু প্রস্তুত ছিলেন ঘোষণা দেওয়ার পর পরই। তারা দুজনের প্রস্তুত ছিলেন, তবে এই দিনক্ষণ ঠিক করতে সেক্ষেত্রে বিলম্ব হয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের হাতে আরেকটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে এসে আপনার সঙ্গে আলোচনায় ফিরছে। জুবায়ের ভাই, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নারী লীগ, তার মানে তো নারী ফুটবলের একটা ব্র্যান্ড ভ্যালু অলরেডি তৈরি হয়েছে, আপনার কি মনে হয়? না, অবশ্য আপনি যথার্থই বলেছেন, আসলে বাংলাদেশের ফুটবল এখন যে মানে বর্তমান যে মানে পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে অবশ্যই নারী ফুটবলাররা পুরুষ ফুটবলারদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন, আমাদের সামাজিক অবস্থান বা সবকিছু ব্র্যান্ড ভ্যালু যে শব্দটা ইউজ করেছেন, অবশ্যই নারী ফুটবলাররা সেটা ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পেরেছেন বলেই ফ্র্যাঞ্চাইজি লীগ কিন্তু একটা মানে উদ্যোগ নিয়েছে ফেডারেশন বা যে আপনার কে স্পোর্ট যারা রয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা এই উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আসলে যে এই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে আপনার আসলে এখানে ফুটবল ফেডারেশনে মনে করেন ক্রিকেট বোর্ড বা অন্য কোনো ফেডারেশনে যে আপনার যে একটা মার্কেটিং কমিটি থাকে যারা আসলে বিভিন্ন সময় স্পন্সরশিপ আনেন বা বি করেন, ফুটবল ফেডারেশনে কিন্তু আপনার কোনো মানে মার্কেটিং কমিটি নেই, একটা মার্কেটিং বিভাগ রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, তারা হয়তো মাঝে মাঝে চেষ্টা করেন বা তাদের চেষ্টার মাধ্যমে স্পন্সর আসে, এটা খুব একটা ভিজিবল না, কিন্তু এই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে মেয়েরা সাফ জিতল, এরপরে কিন্তু আসলে এখানে মেয়েদের পৃষ্ঠপোষকতা আরো বিভিন্ন অঙ্গে হতে পারতো,
যদিও ঢাকা ব্যাংকে হচ্ছে বসুন্ধরা এসেছে, বাট এরপরে কিন্তু আরো অনেক পৃষ্ঠপোষক সাথে বিভিন্ন খাত রয়েছে বা বিভিন্ন সুযোগ ছিল, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ভ্যালুতে আসলে ফুল অপারেশন কতটুকু কাজে লাগাতে পেরেছে বা মার্কেটিংটা কতটুকু তারা পার্সপেক্টিভে তারা কাজ করেছে, এটা অবশ্যই মানে প্রশ্ন করার অবকাশ রয়েছে। আরাফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।